দুজন আপনাদের সঙ্গে পরিচিত হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী লাল ওয়ার্ডের মাননীয় উত্তম অধিকারী মহাশয়, আমাদের পৃথিবী দার্জিলিং ২৭ জুন ভারতবর্ষে মহিলা বিশ্বকাপ শুরু হতে চলেছে আহমেদাবাদ, কলকাতা এবং মুম্বাই। তার প্রেসিডেন্ট এম স্যান্টি আছেন বিল্টু ইসমাইল এবং মঞ্চে আসবার জন্য আহ্বান করছি আমাদের উত্তরতম দলটা। আমাদের মধ্যে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের উত্তরতম পৌরসভা পৌর প্রধান মানবী এবং পুষ্পের কাছে চলে আসবেন। তিনি যেখানেই থাকুন না কেন অতি অবশ্যই এটা সম্পূর্ণ আমার গ্রামবাসীর সহযোগিতা এবং আমার সামনে আছে আমার স্যার, আমার চেয়ারম্যান এবং আমার বৌদি কাউন্সিলর আছে রীতা অধিকারী এবং সবচেয়ে যে সহযোগিতা করেছে আমার সভাপতি উত্তম অধিকারী এবং আমার সাথে যারা ছিল যে এই দু মাসব্যাপী আমার সাথে যারা থেকে আমার সহযোগিতা করেছে সকলকেই আমি ধন্যবাদ জানাই। ওদের সহযোগিতা ছাড়া আমি এত বড় খেলা চালাতে পারতাম না। একদম সম্প্রীতি বার্তা দিলেন এখান, মানে সব একসাথে এক হয়, এত ভালো একটা অনুষ্ঠান আমি দেখলাম, এটা আর কোথাও দেখা যায় না, আমি এখানে প্রথম দেখলাম। পুরো 100% আমি ফুটবল খেলাকে খুব ভালোবাসি। বলবার কিছু নেই, সুরাজ আলী, তার সহকর্মী এবং ছোট ফিগার মানুষের এটাই হলো প্রমাণ যে তারা ফুটবল খেলাকে ভালোবাসেন আর ফুটবল খেলার মধ্য দিয়েই সারা দেশের কাছে সম্প্রীতি ঐক্যের একটা বার্তা প্রতি বছর দেন। এই দু বছর ধরে তারা চলল এই যে ধৈর্যের পরীক্ষা এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমার লোকাল কাউন্সিলর রীতা অধিকারী, প্রাক্তন কাউন্সিলর উত্তম অধিকারী এবং সুরজ আলীর সঙ্গে আরও যারা ফিরোজ টিরোজ আছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই ধৈর্যের কঠিন ধৈর্যের পরীক্ষায় ওরা ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ। নামটাই তো সুন্দর, আলফানসো, আলফানসো আমের বিখ্যাত আম, মালদার আলফানসো। সুতরাং ফুটবলে ওরা আলফানসোকে নিয়ে এসছে, ওরা গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল আর এবারও চ্যাম্পিয়ন হলো, ভালো খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। যদিও যারা হেরেছে তারাও খারাপ খেলেনি, তারাও যথেষ্ট লড়াই দিয়েছে, যাই যার জন্য টাই ব্রেকারে সিদ্ধান্ত নিতে হলো। সুতরাং এই ভালো খেলাটা দেখার জন্যই তো মানুষ অপেক্ষা করে।